लाल कम रची भाई लाल पानी। हेलो काछेर मानुष जन ब्रैंड न्यू राजे आपनाके स्वागतम। आपनार नाम जानते पारि? অবশ্যই পারেন। এমনিতে তো আমার নাম রাকিব, তবে আপনারা চাইলে চতু ফতু গডজিলা কিংকং যা ইচ্ছে ডাকতে পারেন, কিন্তু আপনাদের দোহাই লাগে আমাকে রাজ নামে ডাইকেন না। কেন? সেই কেনর বিস্তারিত উত্তর নিয়েই আজকের এই ভিডিও। সো স্বল্প ইন্ট্রো গল্প থেকে ভিডিওতে জাম্প করা যাক। কিছুদিন আগে একটা ছবি ট্রেলার দেখলাম। ছবির নাম কেন সন্ত্রাসী? কেন সন্ত্রাসী? কি সৃজনশীল দেখছেন, সন্ত্রাসীর দীর্ঘ এই কারটা আবার পিস্তল। ওয়াও! এই কেন সন্ত্রাসী সিনেমাটি পরিচালনা করেছেন অলরাউন্ডার ডট ট্যালেন্ট ডট ডিরেক্টর রবিউল ইসলাম রাজ। রাজ? হ্যাঁ রাজ। ট্যালেন্ট রাজ ভাইয়ের পরিচালনায় এই সিনেমার নায়ক এই ভাইজান। ওনাকে দেখে হয়তো অনেকেই বলবেন গরিবের জায়েদ খান। রাফা খুব একটা খারাপ বলেনি। তোকে ভালোবাসতেই হবে সিনেমার জায়েদ খানের সাথে এই ভাইজানের লুকের মিল আছে না? যাই হোক, সিনেমায় এই নায়কের নাম ছিল রাজ। রাজ? হ্যাঁ রে ভাই রাজ। পরিচালকের নাম রাজ, নায়কের নাম রাজ, এই প্রাণীর নাম রাজ, এই কাকার নামও রাজ। চারদিকে খালি রাজ রাজ রাজ। চলতি বছরে দুইটা নিম্নমানের সিনেমার ট্রেলার দেখলাম, দুইটাতেই নায়কের নাম রাজ। এইটা কোনো কথা? আগে বস্তা পচা সিনেমার ট্রেলারের সূচনাতে থাকতো আসিতেছে আসিতেছে। এরা এখন এই খেলায় পরিবর্তন এনেছে, এখন আর আসিতেছে বলে না, কিন্তু নায়কের নাম রাখে রাজ। এবার ট্রেলারে নজর দেয়া যাক। কেন সন্ত্রাসী সিনেমার ট্রেলারের দৈর্ঘ্য ছিল 5 মিনিট 18 সেকেন্ড। খাইছে আমারে! এই টাইমের মধ্যে আরামসে দুইটা ট্রেলার বানানো যাবে, কিন্তু আমাদের পরিচালকের মন বড়, তাই ট্রেলারও বড় বানিয়েছেন। যাই হোক, এবার ট্রেলারের সূচনা। লাত্থি দিয়ে গেট খুলে ট্রেলারের সূচনা করেছেন ভাইজান পাক্কা পালোয়ান। এই হাসি দেখে দুনিয়ার সব বালিকা পাগল, হাসি দেখে পুয়াপু ওড়না মাথায় তুলে দৌড়ে আসছেন, হাসি দেখে বিবাহিত রিয়া ম্যাডাম পাগলের মতো দৌড়াচ্ছেন, হাসি দেখে জেনিফার লজেন্স ছুটে আসছেন। খাইছে আমারে! নায়ক ভাইজানের কাছে আমার চাওয়া থাকবে, যখন তখন এভাবে হেসে মেয়েদের পাগল বানাবেন না। ট্রেলার জুড়ে নায়ক ভাইজান কখনো একা হেঁটেছেন, কখনো দলবল নিয়ে হেঁটেছেন, মূলত হাঁটাহাঁটি ছিল ওনার একমাত্র কাজ। না ও সরি, এছাড়া ছিল বহুত ক্রিঞ্জি কাজকর্ম, উদ্ভট সব ডায়লগ, ধাক ধাক ড্যান্স, খিলখিল ড্যান্স, মাথা নষ্ট ব্রেক ড্যান্স, হাসি মুখে মাফ চাওয়া ড্যান্স। এদিকে গান আর লোকেশনের কথা আর কি বলবো ভাই, হাতির ঝিলেই হাঁটাহাঁটি আর চিল্লাচিল্লিতেই গান শেষ। এগুলো না হয় মানলাম, কিন্তু কি মনে করে ড্রেনের সামনে সে চিল্লাচ্ছে এটাই বুঝলাম না। আমার মনে হয় নায়ক ভাইজানের সাথে বেইনসাফি করা হয়েছে, তাকে দিয়ে শুধু ড্রেনের সামনে অভিনয়ই করা হয়নি, আরো ধোকা দেয়া হয়েছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? গানের একটা দৃশ্যের কথা বলি, নায়ক ভাইজানকে মনে হয় পরিচালক সাহেব বলেছেন আপনি হুদাই গুলি করার ভঙ ধরবেন, আমরা পরে এডিট করে বুলেট লাগিয়ে দিব, কিন্তু পরে আর বুলেট যোগ করা হয়নি। আফসোস! কি অবস্থা দেখেন, ভাইজানের কষ্টের ভঙগুলো কোনো কাজেই আসলো না। এই কষ্ট ভুলতেই মেবি ভাইজান শিশি খেয়েছেন, সমানে শিশি খেয়েছেন। আমি নির্দোষ বাবা, আমি নির্দোষ। জাস ট্রেলারের সাউন্ড নিয়ে একটু কথা না বললেই নয়, আপনি হেডফোন লাগিয়ে এই ট্রেলার দেখলে আপনার কানের 12টা বেজে যাবে। কোথাও সাউন্ড অনেক বেশি, একদম জাজেরা হয়ে গেছে, আবার কোথাও অনেক লো। মাই এয়ারটেল অ্যাপের ইয়োলো পপের টেকনিক কি সব জায়গায় খাটে? ইন্টারনেট টক টাইম মেয়াদ, এতে ইচ্ছে মতো প্ল্যান বানানো যায়, কিন্তু সিনেমার সাউন্ড মিক্সিং তো আর ইচ্ছে মতো করা যায় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নায়ক থেকে এবার অন্যদের দিকে নজর দেই। এই সিনেমায় এত নতুন নতুন চেহারা, কি বলবো বলো। পরিচিতদের মধ্যে ছিলেন মিশা সওদাগর আর কমন কাজী হায়াত সাহেব, তবে মিশা ভাইয়ের ডাবিংটা ছিল অদ্ভুত রে। ইয়েস এন্ড ফাইনাল। মিশা ভাইকে কোনো সিনেমায় অফার করলেই মেবি উনি বলেন ইয়েস এন্ড ফাইনাল। যাই হোক, অনেক অচেনা মুখের মাঝে এই ভাইজান আমার বিশেষ নজরে পড়েছেন। ওনার সাজসজ্জার স্টাইল পুরাই এলিয়েন লেভেলের। জান
জানে জানুক পৃথিবী জানে জানুক দুনিয়া জানা জানি পরে হবে আগে বলেন এই কিম্ভূত কিমাকার সাজসজ্জার আইডিয়া কার বলবো না এলিয়ান লেভেলের সাজসজ্জার পাশাপাশি তার সানগ্লাসের কালেকশনও অদ্ভুত এছাড়া এই প্রাণী খালি থোতর মতর করে নায়িকা নাচাগানা করছে আর সে দাঁড়িয়ে এনজয় করছে মাঝে মাঝে কি করবে বুঝে ওঠে না আর এত অলস সে নায়িকা কাঁধ দুলিয়ে স্টেপ শেষ করে যাচ্ছে এদিকে সে এখনো কাঁধ দোলাচ্ছে এবার একটু সংলাপে যাই সরি স্যার টাকা দিয়ে মেধা কেনা যায় না তবে টাকা দিয়ে আমার নিম্নমানের সিনেমা বানানো যায় আমাকে থ্রেট দিচ্ছিস না রে ভাই এই সাহস কি আছে আমাদের সত্যি কথা বলতে কি আপনারা বাংলা সিনেমাকে থ্রেট দিচ্ছেন তোর কি হবে রে কালিয়া তেরা ক্যা হোগা কালিয়া তোর কি হবে রে কালিয়া কালিয়ার কি হবে তা বলতে পারবো না তবে সিনেমা লাইনে আপনার ভবিষ্যৎ খারাপ আমি সারাটা জীবন তোমার ব্যথা ব্যথিত থাকতে চাই পরে ব্যথিত হইয়েন আগে এই ওভার অ্যাক্টিং এর দোকান বন্ধ করেন আরো জোরে মারো আমাকে এত মাইর খাওয়ার শখ আরো জোরে মারো আমাকে আমার পক্ষ থেকে দুইটা দেন এসব ট্রেলারের প্যাকেজের অবিচ্ছেদ্য অংশ চিল্লা পাল্লা শুরু করেন না চিৎকার করো না ড্যাডি ভাই আস্তে হা করেন ভিতরে সব দেখা যায় না সবাই চুপ এবার এই ভাইজান খেলা দেখাবেন থাপ্পড়ের পর ভাইজানের ভঙ্গিটা একবার দেখেন কি বিশ্রী ভাবে পোজ দিয়ে আছে মনে হচ্ছে মাদাম তুষো জাদুঘরের কোনো মোমের মূর্তি ভাইজান ও ভাইজান দম ছেড়ে দেন শুটিং শেষ চন্দ্র তারার নিচে এই বান্দায় আবার এমন করে কেন জানি না আমি জানি তীব্র শীতে আপনি যদি কারো জামার নিচে বরফ ঢালেন তাহলে সেই বান্দা অটোমেটিক ক্যাম্পটা ড্যান্স দিবে এই ভাইজানও এখানে ক্যাম্পটা ড্যান্স দিচ্ছেন ও আচ্ছা এবার একটু আইটেম গানে যাই আমার মনটা যে আজ এলো মেলো কি করি বলো না চারিপাশে দেখি কত রূপসী ললনা এই আপা কি করতেছে উনি নিজেই জানে না তবে আমার মনে হচ্ছে উনি শুকনা গোসল করছেন ওদের মাঝে পাই না খুঁজে আমার প্রিয়ার মুখখানি একটু হালকা মেরেছি ভাই লাল পানি আরেকবার একটু হালকা মেরেছি ভাই লাল পানি কি লিরিক্স রে ভাই ওদের মাঝে পাই না খুঁজে আমার প্রিয়ার মুখখানি একটু হালকা মেরেছি ভাই লাল পানি এগুলো কিন্তু লাল চা আপনারা আবার লাল পানি ভাইবেন না এই প্রাণী যে ওভার অ্যাক্টিং করলো পরিচালকের উচিত ছিল তার থেকে উল্টো টাকা নেওয়া প্রভাবশালী নেতার আদরের মেয়েকে কোচিং না দেওয়ার কারণে নেমে আসে আমার জীবনে অন্ধকার ব্যাকগ্রাউন্ডে যিনি এইসব অখাদ্য কথা বলছেন উনি সিনেমার পরিচালক এই ট্রেলারের একটা জিনিস আপনাদের দেখাইনি কি সেটা হলো পরিচালকের একটা ভাষণ শুরু করেন জনাব একজন বোর্ড স্ট্যান্ড করা মেধাবী ছাত্রের জীবন কাহিনী নিয়ে আমি রবিউল ইসলাম রাজ নির্মাণ করলাম কেন করলেন না করলেও তো পারতেন এই নিষ্পাপ দর্শকদের দিকে তাকিয়েও কি আপনার একটু মায়া দয়া হয় না নির্মাণ করলাম যাই হোক ছবিটার জনরা কি একটি আনপ্যারালাল নিউ ডাইমেনশন ছবি কি একটি আনপ্যারালাল নিউ ডাইমেনশন ছবি কেন সন্ত্রাসী চলেন এই আনপ্যারালাল নিউ ডাইমেনশন ছবির একটা ভিএফএক্স দেখি এটা কি বুলেট নাকি আলু দেখেন এটা একটা আলু আর এটা আনপ্যারালাল নিউ ডাইমেনশন ছবির বুলেট কোনো পার্থক্য আছে না যাই হোক ট্রেলারের শেষে নায়িকা আপা চক্কর দিয়ে রাজের পেটের উপর পড়েন আরে ভাইজান ব্যথা পাইছে সো আজ ব্যথা পাওয়া পর্যন্তই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন না আপনার করারও দরকার নেই শুধু চিল্লাইয়েন না সো আজ আমি যাচ্ছি থ্যাংকস গড খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে নির্মাণ করলাম হে 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 হে